ওকে, অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি লেকচারে তোমাদের স্বাগতম। আমরা আজকে দেখব চ্যাপ্টার ওয়ান, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস, স্থানাঙ্ক রূপান্তর। এই অধ্যায়টা তোমাদের ইম্পর্ট্যান্ট, এখান থেকে তোমাদের সবসময় কোশ্চেন আসে, সো এটা তোমরা গুরুত্ব সহকারে পড়বা। সো এখানে কয়টা থিওরাম আছে, সো আমরা ইম্পর্ট্যান্ট দুইটা থিওরাম দেখব, পাঁচ আর ছয়, আর বাকিগুলো এক আর দুই ইম্পর্ট্যান্ট, এক আর দুই থিওরাম তোমরা দেখে নিও পারবা, সহজ আছে। সো আমরা এক নম্বর থিওরামটা দেখি, এটা আমাদের কিন্তু এক নম্বর থিওরাম। হ্যাঁ, এটা আমাদের থিওরাম ওয়ান, ঠিক আছে। সো এখানে কী বলছে তোমাকে দেখো, অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে এক্স ওয়াই বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা। তাহলে এই যে আমাদের অক্ষ, এখানে দেখো এটা আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই অক্ষর দিক ঠিকই আছে। দেখো নতুন যে অক্ষ আঁকছি, এটার দিক কী? এই এক্স অক্ষের দিকেই, আর এটার দিক ওয়াই অক্ষের দিক যেদিকে ওইদিকেই। এনে বলছে তোমার অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে, এই যে মূল বিন্দু আমাদের জিরো জিরো, এই মূল বিন্দুকে আমরা এই একটা আরেকটা বিন্দু মনে করো, এটা এটা হচ্ছে তোমার আলফা কমা বিটা। তো মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে, এখানে মনে করো একটা বিন্দু আছে তোমার ফি, ফি অফ এক্স কমা ওয়াই, তাহলে এই এক্স ওয়াই বিন্দু রূপান্তরিত স্থানাঙ্ক হবে এটা। যদি তুমি অক্ষদের দিক ঠিক রেখে মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করো, তাহলে এই ফি বিন্দু করিলে এই যে এক্স ওয়াই যে বিন্দুটা, এই বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক কী হবে? এক্স মাইনাস আলফা, মানে এই যে এক্স মাইনাস আলফা আর ওয়াই মাইনাস বিটা, ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, মনে করো তুমি মূল বিন্দুকে থ্রি কমা টু বিন্দুতে, থ্রি কমা টু বিন্দুতে স্থানান্তর করছো, ঠিক আছে। তাহলে আর এখানে মনে করো তোমার বিন্দুটা ছিল এইট কমা ফাইভ, যে পি বিন্দুটা, এখন তোমার রূপান্তরিত স্থানাঙ্কটা কী হবে? এইট মাইনাস থ্রি, ঠিক আছে, এইট মাইনাস থ্রি সমান সমান ফাইভ, আবার ফাইভ মাইনাস টু সমান সমান থ্রি, তাহলে এটাই তোমার ফাইভ কমা থ্রি রূপান্তরিত স্থানাঙ্ক, ঠিক আছে। সো তোমার এটা কিন্তু এক নম্বর থিওরাম, থিওরাম এটা ওয়ান, এটা দিয়ে কিন্তু থিওরামটা সোজা আছে, তোমরা দেখে নিবে প্রমাণটা। এখন দেখো এটা দিয়ে আমরা অঙ্ক সলভ করি। আচ্ছা, এটা তো স্থানাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে, আর সমীকরণের ক্ষেত্রে কী করবা? সমীকরণের ক্ষেত্রে যে তোমার একটা সমীকরণ দেওয়া থাকবে, ওইখানে আমরা এক্সের বদলে কী বসাবো? এক্স প্লাস আলফা, এবং ওয়াইয়ের স্থলে কী কী বসাবো? ওয়াই প্লাস বিটা, ঠিক আছে। আমরা দেখব, আমরা অঙ্ক করলেই বুঝবো। এখন দেখো তোমার অক্ষদের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে তুমি যদি থ্রি কমা ফোর বিন্দুতে স্থানান্তর করিলে নতুন অক্ষ সাপেক্ষে ওয়ান কমা মাইনাস ওয়ান বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক নির্ণয় করে, যে এক নম্বর থিওরাম আলোকে অঙ্ক, অক্ষদের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে, এই যে মূল বিন্দুকে কী বলছে, থ্রি কমা ফোর বিন্দুতে স্থানান্তর করিলে নতুন যে অক্ষ পাইবা তুমি এক্স প্রাইম ওয়াই প্রাইম, নতুন অক্ষ, এই নতুন অক্ষ সাপেক্ষে এই মাইনাস ওয়ান কমা মাইনাস টু, এটা কোন বিন্দু বলতে পারবা? তোমার ওই যে এক্স ওয়াই বিন্দু, এটা হচ্ছে তোমার এক্স ওয়াই বিন্দু, ঠিক আছে। আর থ্রি কমা ফোর এটা কি তোমার আলফা বিটা, এই যে আলফা বিটা মূল বিন্দুকে তুমি আলফা বিটা নিছো না, আলফা বিটা বলতে এখানে কি থ্রি ফোর, আর এক্স ওয়াই বলতে মাইনাস ওয়ান কমা মাইনাস টু, তাহলে এই বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক তোমার চাইছে। তাহলে তুমি সলিউশন লেখে এখানে লেখবা, অক্ষদের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে থ্রি কমা ফোর বিন্দুতে স্থানান্তর করিলে নতুন অক্ষ সাপেক্ষে মাইনাস ওয়ান কমা মাইনাস টু বিন্দুটির রূপান্তরিত স্থানাঙ্ক, এতটুকু লেখবা। লেখার পরে, ওকে, লেখার পরে দেখো তুমি এটা লেখলা, ঠিক আছে, এই যে এটুকু সেম, এটুকু পর্যন্ত তুমি যেমন সামনে লেখো। লেখার পরে স্থানাঙ্কটা কী হবে? আমরা উত্তরকে পড়ছি, এটা হচ্ছে তোমার আলফা বিটা, ঠিক আছে, এটা কি আলফা বিটা, আর এটা হচ্ছে তোমার এক্স ওয়াই। তো আমাদের সূত্রটা কী ছিল? এই যে দেখো এক্স মাইনাস আলফা কমা ওয়াই মাইনাস বিটা রূপান্তরিত যে স্থানাঙ্কটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমার কী হবে, এই যে তোমার এক্স মানে মাইনাস ওয়ান এক্স মাইনাস আলফা মাইনাস থ্রি কমা ওয়াই
minus the minus 2 y minus beta minus 4 ঠিক আছে তাহলে তোমার এটা কি হবে minus 4 comma minus 6 ঠিক আছে এটাই आंसर তাহলে এটাই তোমার কি রূপান্তরিত স্থানাঙ্কটা ঠিক আছে আশা করি তোমরা বুঝছো অঙ্কগুলো ঠিক আছে আমরা পরবর্তী অঙ্কটা দেখুন অক্ষদের দিক অপরিবর্তিত রাখিয়া হ্যাঁ ঠিক আছে এটা প্রথম থিওরাম মূল বিন্দুকে কই 1, -1 বিন্দুতে স্থানান্তর করিলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে ax2 by c = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ এবার বলছে আমরা কি সমীকরণ নির্ণয় করতে ঠিক আছে আমরা তাহলে আমাদের যে উত্তর আগে দেখলাম এই যে এখানে ঠিক আছে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে α, β বিন্দুতে এই যে মূল বিন্দুকে এই যে মূল বিন্দু এটা কই α, β বিন্দুতে নিলে নতুন যে অক্ষ পাইছো তুমি এই যে x প্রাইম দিলাম এটারে y প্রাইম ঠিক আছে এত বিন্দুতে স্থানান্তর করিলে এই যে নতুন অক্ষ সাপেক্ষে যে x y একটা বিন্দু আছে তোমার এই x y বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক ছিল এটা আর এই x y বিন্দুর সমীকরণের ক্ষেত্রে আমরা কি x এর জায়গায় কি বসাবো x প্লাস আলফা আর y এর জায়গাত y প্লাস বিটা আমরা স্থানাঙ্ক দেখছি এবার আমাদের অঙ্কটা হলো সমীকরণের তো এখানে বলছে তোমার অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়ে মূল বিন্দুকে এই যে মূল বিন্দুকে এটা মূল বিন্দু না এটা তুমি কি 1, -1 ঠিক আছে এটা এই যে এখানে আনবা 1, -1 এই বিন্দুটা হচ্ছে 1, -1 ঠিক আছে 1, -1 বিন্দুতে তুমি স্থানান্তর করিলে পরিবর্তিত যে অক্ষ নতুন যে অক্ষ পাবে x প্রাইম y প্রাইম ওই অক্ষদ্বয়ের সাপেক্ষে এই যে তোমার ax2 by c = 0 এই সমীকরণের রূপান্তরিত সমীকরণ ঠিক আছে তো একই আগের নিয়মে তুমি এই যে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রাখিয়া মূল বিন্দুকে 1, -1 বিন্দুতে স্থানান্তর করিলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে ax2 by c = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ একেবারে এতটুক পর্যন্ত সলিউশন দিয়ে এতটুক পর্যন্ত লেখবা ঠিক আছে ওকে ঠিক আছে তুমি এক এতটুক পর্যন্ত লেখবা সেম যা আছে তা ঠিক আছে তাহলে কি লিখবে এটা তো সমীকরণের রূপান্তরিত সমীকরণ তো সমীকরণটা কি হবে আমরা বলছিলাম সমীকরণের ক্ষেত্রে কি বলছিলাম x এর স্থলে কি বসাবো x প্লাস আলফা আর y এর স্থলে y প্লাস বিটা ঠিক আছে তো তোমার সমীকরণটা কি আছে দেখো এই যে সমীকরণটা তো তুমি কি বসাবে a ইনটু x এর জায়গায় কি বসাবে x প্লাস আলফা না তো x প্লাস আলফা বলতে এখানে এই যে তোমার আলফা এটা আর এটা কি বিটা ঠিক আছে তো এখানে x প্লাস কত 1 উপরে কি আছে স্কয়ার আছে ঠিক আছে এই যে স্কয়ার প্লাস b ইনটু y y জায়গাতে কি কি বসাতে বলছি y জায়গাতে বসাতে বলছি y প্লাস বিটা তো y প্লাস এই যে বিটা বলতে কি এখানে মাইনাস 1 তো মাইনাস 1 ঠিক আছে y প্লাস বিটা প্লাস মাইনাস মাইনাস ঠিক আছে আর কি আছে প্লাস c আছে ইকুয়াল 0 জাস্ট তুমি x এর জায়গাতে কি x প্লাস আলফা আলফা বলতে তোমার 1 আর y এর জায়গাতে কি বসাইবা y প্লাস বিটা বিটা বলতে মাইনাস 1 ঠিক আছে এই এখন তুমি এটাকে সলিউশন করলে তোমার রেজাল্ট এসে পারবে তে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস by মাইনাস b প্লাস c ইকুয়াল 0 ঠিক আছে এখান থেকে তুমি পাবা ax স্কয়ার প্লাস 2ax প্লাস a প্লাস by মাইনাস b প্লাস c ইকুয়াল 0 ঠিক আছে দেখো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তুমি a x স্কয়ার প্লাস b y প্লাস 2 a x প্লাস a মাইনাস b প্লাস c ইকুয়াল 0 এখানে आंसर তো আশা করি আমরা থিওরাম 1 রিলেটেড অঙ্কগুলো বুঝছি ঠিক আছে কি ছিল অক্ষের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে আলফা কমা বিটা বিন্দুতে স্থানান্তর করিলে এক্স ওয়াই বিন্দুর রূপান্তরিত স্থানাঙ্ক আমাদের কি স্থানাঙ্ক হইছে এক্স মাইনাস আলফা আর ওয়াই মাইনাস বিটা আর সমীকরণের ক্ষেত্রে এক্স এর স্থলে বসাবো এক্স প্লাস আলফা ওয়াই এর স্থলে বসাবো ওয়াই প্লাস
বিটা ঠিক আছে আমরা স্থানাঙ্কর একটা অঙ্ক দেখছি সমীকরণের অঙ্ক একটা একটা অঙ্ক দেখছি সো এই রিলেটেড ম্যাথগুলো তোমরা সলিউশন করবা ঠিক আছে ওকে আজকে এখানেই আমাদের প্রথম লেকচার শেষ করছি তোমাদের আমরা এই অধ্যায়ের ধারাবাহিক আলোচনা করব লেকচার 1 লেকচার 2 ঠিক আছে ম্যাক্সিমাম অঙ্ক আমরা করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সো তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবা ওকে ধন্যবাদ সবাইকে